وصلوا عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم. কোরআন শরীফ নামে আমানত সম্পর্কে বয়ান করছি। এই আমানতকে হেফাজত যে করবে সহি শুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে, সহি শুদ্ধভাবে বুঝার মাধ্যমে এবং সহি শুদ্ধভাবে কোরআন জিন্দিগি গড়ে তোলার মাধ্যমে সে উভয় জাহানে সুখময় জিন্দিগি পাবে পুরস্কার হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পুরস্কার দেন যারা তার পছন্দনীয় হয়। দুনিয়ারও এই নিয়ম, যে যাকে পছন্দ করে তাকে পুরস্কার দেয়, অপছন্দনীয় কাউকে পুরস্কার দেয়া হয় না। সূরায়ে ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় চাহিদা হইল সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাওয়া, সোজা রাস্তার প্রতি হওয়া। আল্লাহ পাকের কাছে চাইল বংশ আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখাই দিন, যে সোজা রাস্তায় চললে আপনাকে পাওয়া যায়। আল্লাহ পাক রাস্তা দেখাইলেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার কাছে পৌঁছার সোজা রাস্তা হল আমার পুরস্কৃত বন্দাদের রাস্তা। পুরস্কৃত বন্দা কারা, এর দুইটি তাফসীর বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে। একটি তাফসীর হল পুরস্কৃত বন্দা হইল হযরত আম্বিয়া একরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সিদ্দিকীন, সোহাবা এবং নেককার বন্দাগণ। এই চার গ্রুপ বন্দা পুরস্কৃত বন্দা। তাফসীরে রুহুল বায়ান পুরস্কৃত বন্দার আরেকটি তাফসীর উল্লেখ আছে, সেটি হল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের জ্ঞান দান করেছেন এরা পুরস্কৃত বন্দা। কোরআন ও হাদিসের জ্ঞান আল্লাহ পাক এদেরকে পুরস্কার হিসাবে দান করেছেন। অতএব এদের রাস্তা হল সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে কোরআন ও হাদিসের এলেম দিয়ে পুরস্কৃত করেছেন, আখেরাতে ক্ষমার ঘোষণা দিয়ে পুরস্কৃত করবেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে একটি হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে কোরআন ও হাদিসের আলেমকে ডেকে রহমতের পর্দা দিয়ে ডেকে দিলেন, যাতে ভিতরে কি হচ্ছে না হচ্ছে অন্যরা কেউ টের না পায়। এরপরে এই বন্দার আমলনামা সামনে আনলেন। আলেম যতই বড় হোক, যতই পরেজগার হোক, সে মানুষ ফেরেশতা নয়, ভুলভাঙ্কি আলেমেরও হবে। আলেম হইলেই সে ফেরেশতা হয়ে যাবে, কোনো ভুল হবে না, অন্যায় হবে না, এমন নয়, দেখার কম কিন্তু হবে। তো ওই আলেমের গুণাগুলো সামনে তুলে ধরবেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এই গুণা যে তোমার আমলনামায় লেখা আছে, অমক জায়গায় অমক সময় অমক অঙ্গ দ্বারা গুণাটি তুমি করেছিলে সত্য কিনা,
আলেম স্বীকার করবে আসত, এভাবে এক একটি গুণা সামনে আনবেন, আলেম স্বীকার করবে সত্য, সমস্ত গুণাগুলোর সত্যায়নের পর আল্লাহ পাক বলবেন যে দেখো যদি আমি তোমাকে ক্ষমাই না করতাম, তোমাকে বেহেস্তেই না দিতাম, তো আমার কিতাব কোরআন এবং আমার রাসূলের হাদিসের এলেমের বিদ্যা তোমাকে দিয়ে পুরস্কৃত করতাম না, তোমার ওই এলেমের বরকতে আমি তোমার এই গুণাগুলো সব ক্ষমা করে তোমার জন্য বেহেস্ত বরাদ্দ করেছিলাম। তো দুনিয়াতে এরা পুরস্কৃত এলেম দ্বারা, আখেরাতে পুরস্কৃত ক্ষমা দ্বারা। তো কোরআন ও হাদিস যদি কেউ শিখে আমানতকে হেফাজত করে, এরা পুরস্কৃত বান্দা হয় দুনিয়া ও আখেরাতে। তো দুনিয়ার পুরস্কার সম্পর্কে গত মজলিসে আলোচনা চলছে, ইজ্জত সম্মানের দিক দিয়েও এরা পুরস্কৃত। যেমন বলা হয়েছিল যখন এই কোরআন ও হাদিসের বিদ্যা অর্জনের জন্য কেউ মাদ্রাসায় ভর্তি হয়, তখন থেকে জাতি তাকে তালেবে এলেম বলতে আরম্ভ করে, তার মানে বিদ্যা অন্বেষণকারী। অন্য লাইনে গেলে তালেবে এলেম বলে না, বিদ্যা অন্বেষণকারী বলে না। এর কিছুদিন পর তাকে বলা হয় মন্ত্রী। মন্ত্রীর একত্র বলা হয়েছিল মন্ত্রী মানে লেখক, যে লেখে তাকে বলে মন্ত্রী, যে লিখতে জানে সে শিক্ষিত, অশিক্ষিত তো লিখতে জানে না। তো একে মন্ত্রী বলা মানে লেখক বলার পাশাপাশি সে যে শিক্ষিত তার স্বীকৃতি দেয়া যে তুমি বাস্তবে শিক্ষিত। আর অন্য লাইনে গেলে তাকে মন্ত্রী বলে না, লেখক বলে না, শিক্ষিত বলে না, বলে না তো বলে না, কেউ যদি বলেও ফেলে তাকে সে নিজে উপাধিটি গ্রহণ করতে রাজি হবে না, বরং চুটে যাবে টাকা নিয়ে আমাকে মন্ত্রী বললেন, দেখেন না আমি কি মন্ত্রী, তো বেটা তুমি কি, বেশি থেকে বেশি বলবে আমি স্টুডেন্ট বা আমি ছাত্র, মন্ত্রী উপাধি গ্রহণ করতে সে রাজি হবে না। এখন প্রশ্ন জাগে যে তাকে মন্ত্রী বলতে সমস্যা কোথায়, সেও তো লেখে, মাদ্রাসার এও লেখে ওও লেখে, উভয় জনের লেখে, একে লেখক বলা হয় জাতি লেখক বলে, ওকে লেখক বলে না, কারণ এর একটি কারণ তো বুঝে আছে, ডান এবং বামের পার্থক্য, ডান আর বামের মধ্যে কিন্তু আকাশ জমিনের তফাত, আকাশ আর জমিন যেরকম বিপরীত মুখী, ডান আর বাম এরকম বিপরীত মুখী। আমার আল্লাহ ডানকে পছন্দ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বু তায়াম্মুন, ডানকে পছন্দ করেন, তাই পছন্দনীয় জায়গায় ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকা শূন্য, মসজিদে ঢুকতে আগে ডান পা দাও, বের হইতে আগে বাম পা দাও, আর পায়খানা পেশাবখানায় ঢুকতে আগে বাম পা দাও, বের হইতে ডান পা দাও। তো পছন্দনীয় জায়গায় পছন্দনীয় কাজ করতে হয় ডান পা দিয়ে ঢুকতে হয়, আমার আল্লাহ ডানকে পছন্দ করে, তাই ডান আর বামের ব্যবধান এত বেশি। ডান হাতে যদি একটি লোক মা আপনার মুখে কেউ তুলে দেয়, আপনি এই লোকমাটি খাবেন, গ্রহণ করবেন, পক্ষান্তরে বাম হাতে একটি লোকমা তুলে দিয়ে খাওয়া তো দূরের কথা, এক থাপ্পড় মেরে তার হাতকে সরাই দিবেন, লোকমাটি ফেলে দিবেন, অপরাধটা কি, এটাও তো হাত ওইটাও তো হাত, অপরাধ হলো এটা ডান ওইটা বাম, দেখ তোমার। আমি ঢাকা দোহার থানায় একদিন মাহফিলের পর খাইতে বসি, 20-25 জন মানুষ একসাথে, হঠাৎ দেখি এলাকার মাতব্বর বর্তন নিয়ে দাঁড়াই গেছে, চিল্লা চিল্লি বকা বসে, ভাবলাম মনে হয় কোনো ময়লা কিংবা পোকা মাকড়, না যে ব্যক্তি তার প্লেটে ভাত দিয়েছিল চামচের বাঁ, সে বাম হাতে ধরেছে, অথচ ভাতে কিন্তু বাম হাত লাগেনি, চামচেও লাগেনি, বাটের মধ্যে বাম হাত, একটু বাম ব্যবহারের কারণে মাতাব্বর দাঁড়িয়ে গেলেন, বললেন ভাতগুলো ফেলে দাও, গুলো খাওয়া যাবে না, বাম হাতে কেন দিই, ডান হাতে দিলে কি তিনি বর্তন নিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইছেন না, আমরা যেভাবে খেটেছিলাম উনিও খেটে। তো ডান আর বামে এত ব্যবধান। এবার আসুন আসল জায়গা, যাকে জাতি মন্ত্রী বলে মানে লেখক বলে, তার লেখাটা কোন দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু হয়, আরবি লেখা ডান দিক থেকে, ফার্সি লেখা ডান দিক থেকে, ইসলামী লেখা ডান থেকে শুরু হয়, কোরআনে কারিম পড়া আরম্ভ করি কোন দিক থেকে, ডান দিক থেকে। আমার আল্লাহ ডানকে পছন্দ করেন, তার পছন্দনীয় দিনের ভাষা, তার পছন্দনীয় দিনের লেখা, তার পছন্দনীয় কিতাব সব ডান থেকে শুরু হয়। মুসলমানরা পাঠ শুরু করলে ডান থেকে শুরু করে, এমন গোসল যখন করবেন তো প্রথমে ডান হাত ধুবেন না বাম হাত ধুবেন, আগে ডান হাত, পুজোর সময় আগে ডান হাত, গোসলের সময় আগে ডান হাত,
ব্যবসার সময় আগে ডানদিকের উপরে রাতের মাটি সব দান, এমনকি যখন আপনি মগ দিয়ে মাথায় পানি ডালবেন তখনও সুন্নত তরিকা কি মাথার ডান দিকে আগে পানি ডালবেন, বাম দিকে পরে ডালবেন, সব দান। এই হিসাবে এই দিনই লেখা, কোরআনের লেখা, ইসলামী লেখা, আরবি ফার্সি এগুলো শুরু হয় দান থেকে। অতএব এটা বাস্তবে লেখা, যারা এই লেখাগুলো লেখে তাই এদেরকে জাতি বলে, মন্ত্রী মানে লেখক। আর অন্য ভাষার লেখাগুলো ইংরেজি বলেন, ফ্রান্সিসি বলেন, আমাদের নিজের বাংলা ভাষাও বলেন, এগুলো শুরু হয় বাম দিক থেকে, বই পুস্তক পড়তে হয় বাম দিক থেকে, ডান দিক থেকে নয়। এই জন্য ইংরেজরা রাস্তায় চলে বাম দিক দিয়ে, গাড়ি ঘোড়া চালায় বাম দিক দিয়ে, সব উল্টা। সৌদি আরব গিয়ে দেখুন, গাড়ি ঘোড়া ডান দিক দিয়ে চলে, মানুষ ডান দিক দিয়ে হাঁটে। আমাদের সঙ্গে বিশ্বের সময় গেলে দেখবেন ডান দিক দিয়ে হাঁটে, কেন এটা নবীর সুন্নত। ডান ওইটা শুরু হয় বাম থেকে, তো বামের কোনো দাম আছে? এই যে বাদগুলো ফেলে দিতে হবে, মাথা বর দাঁড়িয়ে গেলেন, কেন বামের কারণে? এই লেখাগুলো শুরু হয় বাম দিক থেকে, বামের দাম নেই, এই জন্য এই লেখারও বিশ্ববাসীর কাছে দাম নেই। তা এটা লিখলে এটাকে লেখা বলা হয় না, যে লেখে তাকে লেখক বলা হয় না, এই জন্য মুন্সি বলে। ছোট বাচ্চার হাতে যদি কলম পড়ে তো বাচ্চা কাগজের মধ্যে এদিক এদিক আঁকে, সে বাচ্চাকে কে কোনোদিন লেখক বলে? মুন্সি বলে, তাকে লেখক বলে না, কেন? এটা লেখা নয়, এটা আঁকুক। তো তেমনি ভাবে অন্য লাইনের লেখাগুলো আঁকুক তুল্য, এগুলো লেখা বলার যোগ্য নয়, এই জন্য যারা এটা লেখে তাকে মুন্সি তথা লেখক বলে না। যেমন ধরুন কথাকে আরবিতে বলে হাদিস, কথাকে আরবিতে হাদিস বলে, কিন্তু আমার কথা কেউ হাদিস বলে না, আপনার কথা কেউ হাদিস বলে না, পুরো জগতে একজনের কথাকে মাত্র হাদিস বলে। কারণটা কি? আমাদের কথা এগুলো আসলে কথা নয়। আপনি কোনো দরবারে গেলে, কোনো খালি থেকে কোনো ভালো কথা কেউ বললে বলে হ্যাঁ এই না হইল কথার কথা, আপনি বলছেন আসল কথা। তো আগে এত লোকে এত কথা বললো, এগুলো কথা ছিল? ছিল, কিন্তু কথা বলার যোগ্য নয়। এটা কথা বলার পুরা সৃষ্টি জগৎ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একজন মহামানবের কথাকে হাদিস বলে আর কারো কথাকে হাদিস বলে না। সেই মহামানব কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বাস্তবে বিবেচনা করলে, বিচার করলে একজনের কথাকেই কথা বলার যোগ্য, আর বাকিগুলো কথা বলার যোগ্য নয়, ভুল ভ্রান্তিতে ভরা। কিন্তু একজনের কথায় কোনো ভুল ভ্রান্তি নেই, ত্রুটিমুক্ত, ভুলমুক্ত, তাই এটাই একমাত্র কথা। তেমনিভাবে যেই লেখা দাম থেকে শুরু হয় এটাই বাস্তবে লেখা, যারা এটা লিখবে এরা মুন্সি তথা লেখক হবে। আর যেটা বাম দিক থেকে শুরু হবে এটা আসলে আগ্রহ, এটা লেখা নয়, তাই যারা এগুলো লিখবে এদেরকে মুন্সি বলবেন। মন্ত্রীর আরেক অর্থ বলছিলাম, ব্যাখ্যা করতে পারেন। মন্ত্রীর আরেক অর্থ হলো পালন করতাম, মাজাজি মানা রূপক অর্থ পালন করতাম, যে আমার লালন পালন করে তাকে বলবো পালন করতা। প্রথম জাতি পালন কর্তা তো একজন আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন সমগ্র জাহানের পালন কর্তা। কিন্তু আমার আল্লাহ মাঝে মধ্যে নিজের টাইটেল, নিজের উপাধি খুশি হয়ে বন্দাকে দিয়ে দেন। যেমন ধরুন আমার আল্লাহ কোরআনে কারিম নাযিল করতেন, অবতীর্ণ করতেন, করে বলতেন কি আমি অবতীর্ণ করেছি, কোরআনের হাফেজ আমি, হাফেজের বহু বচন হাফেজুন, হাফেজ মানে রক্ষক, যে রক্ষণাবেক্ষণ করে তাকে বলে হাফেজ। আল্লাহ পাক বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের হাফেজ আমি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তাহলে হাফেজ এই উপাধিটা বাস্তবে কার? আমার আল্লাহ, তিনি হাফেজ। আরো বহু আয়াত আছে আল্লাহকে হাফেজ বলা হয়েছে। আল্লাহ পাকের কিছু বান্দা আল্লাহই পছন্দনীয় কালাম কোরআনে কারীমকে মুখস্থ করে তার সিনা ধারণ করে রক্ষণাবেক্ষণ করতেছে। এই রক্ষণাবেক্ষণের উপর খুশি হয়ে আমার আল্লাহ বললেন, বান্দা আমার কোরআন তোমার সিনাই তুমি রক্ষণাবেক্ষণ করতেছ, খুশি হয়ে আমার হাফেজ উপাধিটি তোমাকে দিয়ে দিলাম, এখন থেকে তুমি হাফেজ। তাই যারা কোরআন মুখস্থ করে জগৎবাসী তাদেরকে হাফেজ বলে। এটা দুনিয়াতে কেউ পরামর্শ করে ঠিক করেনি যে কোরআন মুখস্থ করলে তাকে হাফেজ বলতে হবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে
জবাব্বাকে অন্তরে উপাধি আসবে, যে উপাধিটি আমার ছিল কিন্তু আমার বন্দা যেহেতু আমার কালাম সংরক্ষণ করতেছে তার কি নাই, এই জন্য আমার উপাধি তাকে দিয়ে দিলাম, তোমরা এখন থেকে তাকে হাতে বলবা। ঠিক তেমনি ভাবে পালন কর্তা একমাত্র উনি, লালন পালনের দায়িত্ব একমাত্র ওনার, কিন্তু কিছু বন্দা আছে লালন পালনের পিছনে তাদের বড় হাত থাকে, লালন পালনের পিছনে তাদের অনেক চাবিকাঠি থাকে, তারা তার উচিলা হয় মাধ্যম হয়। এই জন্য আমার আল্লাহ তার খুশি হয়ে বললেন, ও বন্দা তোমরা যেহেতু আমার মাখলুকের লালন পালনের মাধ্যম উচিলা, এই জন্য আমি আমার উপাধিটি তোমাদেরকে দিয়ে দিলাম, এখন থেকে তোমরা মন্ত্রী তার মানি পালন করতাম। কিভাবে এরা মাধ্যম হইল লালন পালনের চাবিকাঠি এদের হাতে কিভাবে দেওয়া হয়, খুব খেয়াল করে শুনি, আশা করি বুঝে আছে। আল্লাহ কাজী শরীফে আছে এই মন্ত্রী মৌলবীর জন্য সমস্ত মাখলুক এমনকি পানির নিচের মাছ এবং গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। কেন দোয়া করে এরা একথা বোঝে, আমাদের সুখ শান্তি, আমাদের থাকা খাওয়া, আমাদের রিজিকের সূচনে আসবে এই মন্ত্রী মৌলবীর, যতদিন একে টিকায় রাখা যাবে ততদিন আমাদের রিজিক চলবে, সুখ শান্তি চলবে, থাকা খাওয়ার ব্যবস্থায় চলবে, এই যেদিন থাকবে না এগুলো কিছুই চলবে না, সব বন্ধ হয়ে যাবে, কেয়ামত কায়েম হবে, ওরা বলবে। এই জন্য দোয়া দোয়া করে যদি টিকায় রাখার চেষ্টা করবে। কিন্তু আমরা বুঝি একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, একজন বড় ধনী লোকের মেয়ের বিয়ে আর এক ধনী লোকের ছেলের সাথে কথাবার্তা হয়ে গেছে মেয়ের বিয়ে আগামীকাল, আজ রাত থেকে ধনী লোক গুরু দবাই আরম্ভ করছে, অন্তত দজন খানে গুরু দবাই দেখে, গুরু দবাই দেখে ধনী লোকের বাড়ির আশেপাশের বাড়ির পুরো গ্রামের কুকুর গুলো একসাথে হয়ে আনন্দ মিছিল বের করে, কেউ গৌ সারা রাত ভর দেখবেন এদের আজকে আগুন নেই, এক দৌড়ে বাড়ির ওই মাথায়, এক দৌড়ে গ্রামের এই মাথায় লেজ নাচতেছে, কি আনন্দ, এদের অবস্থা দেখলে মনে হয় যেন এদেরই বিয়ে আগামী গেল, এত খুশি, ঘুম নেই মতন মানুষ তো থাকে, মুখে একটু ঘুমিয়ে পড়ছে, এরা মোটা ঘুমে নেই, বড় আনন্দ। আগামীকাল বিরিয়ানি তৈরি করা হইল, দুলাও থাকলো, অনেক মেহমান টেহমান থাকিল, খাবার পরিবেশন করা হইল, মেহমানরা প্লেট ভর্তি করে খাইল, আর দস্তরখান ছাড়ার পর দেখা গেল কুকুরের বাচ্চা সব খেয়ে বহ, এরকম বড় ইচ্ছুক হয়ে গেছে বিরিয়ানি। এখানে কুকুরদের আরো আমার থেকেছে সাত মাস খোদাই করে খেয়ে ফেলছে, এখন আর খাবার জায়গা নেই, তারপরও ইচ্ছুক ছাড়ে না, কি খুশি কি আনন্দ। আর দুলা নিয়ে করলো কি, দুলার সামনে কিন্তু স্পেশাল একটা বর্তন আছে, বড় আকারের বর্তন, আত্ম মুরগি ভাজি ডিম মাছ গোস্ত সব দিয়ে সামনে আছে, দুলাই করলো কি, খাইলো না তো খাইলো না, একখানা রুমাল তাও করে যে ছিদ্র দিয়ে খাবার ঢুকাবে ছিদ্র বন্ধ করে বসে আছে। এই অবস্থা দেখে এক ব্যক্তি ওই শিল্পপতির কাছে গিয়ে বলছে, জানাব আপনি এতগুলো গরু কুকুরের জন্য দাবাই করলেন, শিল্পপতি বলে গোলাম গোলাম কুকুরের জন্য গরু দাবাই কর, হ্যাঁ দেখলাম তো কুকুরের সামনে তো সবচেয়ে বড় বাঘ, কুকুরের জন্য না করলে কার জন্য করছেন, তো বোঝো না দুলানিয়ার জন্য করছি, কোথায় দেখেন মোটর খানা ছিদ্র বন্ধ করে বসে আছে, যদি দুলানিয়ার উদ্দেশ্যই হয় এত গরু দাবাই করা কি দরকার, এক ডজন গরু বসতে দুলানিয়া থাকি পারে, বাজার থেকে একশো টাকা দুইশো টাকা আনলেই তো যথেষ্ট হয়েছে, এত গরু দাবাই করা যথেষ্ট। আপনি বলবেন ব্যাট বল আমি বুঝি না, দুলানিয়া খেতে পারবে কি পারবে না, তো বুঝলি এত গুলো দাবাই করলেন কেন, তো আমার দুলা ইজ্জত রক্ষার থেকে সাম রক্ষার্থে করছে, আমি বুঝি দুলা এই বাড়িতে আর খাইতে আসে, সে আসছে আরেকটি নেয়ামত অর্জনের লক্ষ্যে, খাইতে আসেনি, তারপরও আমি যখন খানে গরুর গলায় ছুরি চালাইলাম দুলার ইজ্জত রক্ষা করছে, না হয় তার বন্ধু বান্ধবরা বলবে কোন কঞ্জুসের মাতৃ চুষের বাড়ি গেছো বিয়ে করতে, একটা গরুও দবাই করলো না, তার ইজ্জত রক্ষার্থে করছে। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ বলেন যে ও জগৎবাসী শোনো, যারা আমার পিতা শিখে আমার রাসূলের হাদিস শিখে এই মুন্সি মৌলবী এরা আমি আল্লাহ দৃষ্টিতে দুলামি, এদেরকে লক্ষ্য করে আমি এই বিশাল ব্যবস্থা বাইরে রাখি, সুখ শান্তি রিলিক সব কিছু ব্যবস্থা করতেছি লক্ষ্যে রাখি। কেউ যদি বলে আল্লাহ সারা দুনিয়া তালাশ করলে এই মুন্সি মৌলবী কয়েক লাখ হবে,
সেটার জন্য বিশ্বটি বর্গ মাইল আয়তনের পৃথিবী তো দরকার ছিল না, এক থানায় তো যথেষ্ট বেশি। আমার আল্লাহ বললেন ব্যাট বল, আমি বুঝি না, আমি বুঝি এক থানা যথেষ্ট ছিল, আরো কম হলেও চলতো, তো তারপরেও বিশাল জবাব কেন থাকে, আমার গুলামিয়ার ইজ্জত রক্ষা করতে হবে, তাদের সাম রক্ষা করতে হবে কি, আমি বুঝি এরা খাবে না, এটা বুক করবে না, কেন এরা একথা বোঝে, এরা এই দুনিয়াতে এই দুনিয়ার কাঠচোপা রং ধন দুনিয়ার স্বাদ ভোগ করার জন্য দুনিয়াতে আসেনি, তারা তো আসছে আরেকটি স্পেশাল নেয়ামত অর্জনের লক্ষ্যে, সেটা হলো আমি খোদার দিদার, আমার সাক্ষাৎ, সেটা হলো আমার জিয়ারত, এটার জন্য আসছে, এরা এই দুনিয়াতে হেঁটে আসে, এই জন্য বুকছে পড়ে মাকে দিয়ে আমেরিকা ইউরোপের নাস্তিক মোরতাদ এই কুকুরের গোষ্ঠীরা খাইয়া খাট বোঝাই করতেছে, বুঝেলে কিন্তু আমার দুলামি। কেউ হয়তো প্রশ্ন করবেন, হুজুর মনে হয় উল্টা করতেছেন, এদের উচিলায় সারা দুনিয়াবাসী খায়, আমরা খাই, উল্টা কথা, আমরা না ঠান্ডা দিই এদেরকে খাওয়াই, আপনারা তো মাঝে মধ্যে ঠান্ডা দেন না, মাঝে খাই আমরা না ঠান্ডা দিয়ে খাওয়াই, উল্টা করতেছেন সেটা খাওয়াই, আমরা ঠান্ডা দিই ঠিক কথা, কি জন্য দেই, কি হিসাবে দেই, তার আসরার প্রভাব কি করে, এই যে দুলামিয়ার সামনে একটি স্পেশাল বর্তমান আসল, দুলামিয়া তো খেটেছে না, ইজ্জত বন্ধ করে বসে আছে, একটু পরে দেখবেন খালা সম্বন্ধে কয়েকজন তার সামনে এসে বসছে, বৈশাখ আটশো মুরগি সবাই বলায় ওরা খেটেছে, অন্যদেরকেও কিছু দিতেছে, নিজেরাও খেটেছে, প্যাট বোঝাই করে পাকে ফুকে দুটার লোকমা দুলার মুখ দূর করে ঠেলে দেয়। এখন যদি এরা ভাবে যে আমরা যদি এক দুলার মুখে দুটার লোকমা না দিতাম, দুলা না খাইয়া মরত, আমাদের উচিলা দিলাপ খাইয়া বাঁচবে, তাদের এই ধারণাটাকে ঠিক হবে মত হবে না, বরং দুলার উচিলা এরা খাইয়া বাঁচবে, আর যদি দুলাই বয়েছে না আটশো, তা আটশো মুরগি ভাগে এদের কিসমতে যুক্ত, যুক্ত না, এত খাওয়া কিসমতে যুক্ত, যুক্ত না, সব কিছুর চন্দ্রবিন্দু সব কিছুর মধ্যমণি একমাত্র দুলা, বুদ্ধির অভাবের কারণে তো আমরা না দুলারে খাওয়াইয়া বাঁচাইছি, নাহলে তো দুলা মারা গেছে না খাইয়া উঠবো, ওদের যেরকম ধারণা বুঝ হবে ঠিক এখানেও এরকম, কিন্তু আমার আল্লাহর বান্দা এরকম আছে, এরা মাদ্রাসায় দু চার হাজার টাকা দু চার লাখ টাকা দিয়ে গেছে আছে, কেন তো ও মোল্লা মুন্সিরা আপনাদের সাথে আমাদের সম্পর্ক গভীর, যেরকম দুলার সামনে খালা সমঙ্গীরা আছে দূরের কেউ আসে না, এরা কেন আছে দূরের কেউ আসে না কেন, এরা বুঝায় ও দুলা ভাই আমরা আপনার দূরের কেউ নই, যার উদ্দেশ্যে আপনি আসছেন আমরা তার নিকটতম আত্মীয়, তার ভাইয়ের ওই আত্মীয়তার পরিচয় দেওয়ার জন্য আপনার মুখে দুটা লোকমা ঠেলে দিতে, হতে যখন আপনি পিকনিক করতে যাবেন আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, যখন পার্কে ঘুরতে যাবেন আমাদেরকে সাথে রাখতে হবে, ফেলে গেলে আপনার উচিত হবে না, আমরা নিকটের মানুষ, পরিচয় দেওয়ার জন্য আপনার মুখে দুটা লোকমা ঠেলে দিচ্ছি, তেমনি ভাবে এখানেও আল্লাহর ওই প্রথম বানিয়ে বন্দারা দু চার টাকা দু চার লাখ টাকা দু চার হাজার টাকা মাদ্রাসায় দিতে আসছে, মানে ও দুলামিয়ারা আমরা আপনাদের দূরের কেউ নয় কাছের মানুষ, আপনাদের সাথে আমাদের আন্তরিকতা আছে।